এখন আমরা যে অস্পিটা দেখব সেটা বিভিন্ন পরীক্ষায় খুব বেশি আসছে এবং এটা সবার জানা জরুরি। দেখা যায় যে জিনিসটা খুব সহজ মনে হয় কিন্তু না থাকলে পরীক্ষা হলে জিনিসটা অনেক উল্টাপাল্টা হওয়ার অনেক বেশি চান্স আছে। সো এটা কি, এটা হচ্ছে আমাদের পিপি নাইফে গ্রেড ফিক্স করা। আচ্ছা, বিভিন্ন নম্বরে পিপি নাইফ থাকে 3, 4, আর বিভিন্ন নম্বরে পিপি ব্লেড থাকে। ইউজুয়ালি 3 নম্বর নাইফের সাথে 10, 11, 15 এইসব ব্লেড যায়। 4 নম্বর নাইফের সাথে একটু বড় ব্লেড অর্থাৎ 20, 22, 25 সেগুলো যাবে। আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার পিপি নাইফের সাথে পিপি ব্লেড ঠিক কোথায় আছে কিনা সেটা দেখতে হবে। তো ইউজুয়ালি পরীক্ষা হলে আমার যিনি স্যার থাকবেন তিনি হচ্ছে এটা মানে ব্লেডটা খুলে আমাদেরকে এভাবে এগিয়ে দেবেন। আমি হচ্ছে ব্লেডটা এভাবে প্লেন দিয়ে ধরলাম। ধরার পরে দেখুন আমি জিনিসটা ঘুরিয়ে নিয়েছি। এখানে আবার নাম্বারটা আমি একবার চেক করে নেবো ঠিক আছে কিনা। এটা 10 নম্বর ব্লেড, ব্লেডের ঠিক নিচে এই জায়গাটাতে নাম্বার দেওয়া থাকে। আর আমার যে বিপি হ্যান্ডেলটা এটা হচ্ছে 3, এটার সাথে এটা যাবে ঠিক আছে। তবে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে কোনো অবস্থাতেই এটা একটা শার্প ইনস্ট্রুমেন্ট, এটা আমি শুধু খালি হাতে ধরবো না। আচ্ছা, এরপরে আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে একটা আর্টারি ফোর্স দেওয়া থাকবে। আর্টারি ধরার নিয়ম সবাই জানি, রিং ফিঙ্গার দিয়ে থাম্ব দিয়ে ধরতে হয়। আচ্ছা, আর্টারি দিয়ে এটার যে পিপি ব্লেডের যে অংশে ধার নেই যে নন শার্প এন্ড সেই অংশটাকে ধরে আমি ক্যাচ করে নেবো যে ক্যাচ হয়ে গেছে ঠিক আছে। এবার যে সুন্দর মতো এখানে পিপি হ্যান্ডেলের যে মাথা এখানে স্লাইড করব, টিক করে শব্দ হইলেই আমি বুঝে যাবো যে আমার এটা ফিক্স হয়ে গেছে, এটা ফিক্স হয়ে গেছে। তারপর এখানে যে কিডনি ট্রে থাকবে সেই কিডনি ট্রের মধ্যে আমার পিপি নাইফটা রেখে দিতে হবে। কোনো অবস্থাতেই শুধু টেবিলের মধ্যে এভাবে এটা রাখা যাবে না ঠিক আছে। সবসময় শার্প ইনস্ট্রুমেন্ট কিডনি ট্রের মধ্যে রাখতে হবে এবং কিডনি ট্রে সহ এটা এগিয়ে দিতে হবে, এটাই হচ্ছে আমার প্রোটোকল। আচ্ছা, ধরা যাক এটা কিডনি ট্রে, এর মধ্যে আমি রাখলাম, এটা আমার পিপি নাইফে ফিক্স করা হয়ে গেল। এবার আমি খুলবো কীভাবে, খোলাটাও জরুরি ঠিক আছে। 5 মিনিটের মধ্যে কিন্তু জিনিসটা করতে হবে, অস্পিটালে সময় আমাদের খুব কম। যদি আপনার প্র্যাকটিস থাকে আপনি ইজিলি করতে পারবেন। কোলাটা কীভাবে, একইভাবে আমি এটা তুললাম। তোলার পরে এটা বলা হয় এওয়ে ফ্রম দ্য এক্সামিনার, এওয়ে ফ্রম দ্য এক্সামিনার। তাহলে এক্সামিনার যদি সামনে থাকে তাহলে আমি তার সরে যাবো সাইড ঠিক আছে, এক্সামিনারের দিকে কখনো খুলতে যাবো না। আর একটা জিনিস বলা হয় যে এটা হচ্ছে ডাউনওয়ার্ডস, ডাউনওয়ার্ডস ডিরেকশন আমরা খুলতে হবে ঠিক আছে। এটা আমি কীভাবে খুলবো দেখুন, যে আমার পিপি ব্লেডের ঠিক নিচের দিকে অংশটাকে আমার ধরতে হবে আর্টারি দিয়ে ঠিক আছে। আর্টারি দিয়ে ধরে এই যে আমি ফিক্স করলাম, উঁচু করলাম, সামনে এক ঠেলা দেব। সামনে এটা চলে আসছে। এখন জাস্ট আমি যেই অংশটা শার্প না সেই অংশটাকে ধরে ক্যাচ করে খুলে ফেললাম ঠিক আছে। আমার এক্সামিনার থেকে আলাদা অন্য ডিরেকশনে এবং আমার ডিরেকশনটা ছিল নিচের দিকে। খোলার পরে পিপি হ্যান্ডেল এটা তো শার্প না, এটা আমি যে কোনো জায়গায় রাখতে পারি, ইচ্ছে করলে টেবিলের উপর রাখতে পারি অথবা আলাদা ওইখানে রাখার জন্য যে ট্রে দেওয়া থাকবে সেই ট্রের মধ্যে রাখলাম। অবশ্যই আমার পিপি প্লেটটা খোলার পরে আইদার কিডনি ট্রের মধ্যে রাখবো অথবা ওইখানে যে ডিসকার্ড বিন থাকবে সেই বিনের মধ্যে আমার রাখতে হবে। ধরা যাক এই বোলটাই হচ্ছে কিডনি ট্রে, আমি বোলের মধ্যে রেখে দিলাম। তারপরে আমার ইচ্ছে থ্যাংক ইউ দিয়ে চলে আসতে হবে। তো এই হচ্ছে সিম্পল একটা প্রসিডিওর। ওটিতে আমরা খুব বেশি ইউজ করি, ওটিতে আবার এভাবে খুলে আগায় দেয় না, ওটিতে আপনার এভাবে মানে বলের মধ্যে নিশ্চয় দেওয়া থাকে বিপুলেট এবং বিপুলেট। এইখান থেকে হচ্ছে আমার থাম দিয়ে তুলতে হয়। বাট আইডার ওয়ে এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রসিডিউর, আপনার পরীক্ষার জন্যও লাগবে, পরে ডাক্তার হওয়ার পরেও ইন্টার্ন লাইফে লাগবে। সো এই জিনিসটা বারবার রুমে প্র্যাকটিস করে পরীক্ষা হলে দিতে যাওয়া ভালো। আর গাউনিং বা অন্যান্য যে প্রসিডিউরগুলো আছে সেগুলো তো আমরা অফিসার প্র্যাকটিস করতে পারি না, বাট এটা আমরা ইজিলি রুমে প্র্যাকটিস করতে পারি। সো সবার কাছে অনুরোধ থাকবে এটা যেন আমি বারবার আগে প্র্যাকটিস করে গিয়ে তারপর পরীক্ষা দিতে চাই, তাহলে হচ্ছে ইজিলি আমরা প্রস্তুতি করতে পারবো। এটুকু বলি, আজকে এখানে শেষ করতেছি, ধন্যবাদ।